হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও বেশ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম সিম্পল এবং একদম আনকমন একটি রেসিপি। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি একদম সিম্পল, আপনাদের বাসায় যখন গেস্ট আসবে ঝটপট গেস্টের জন্য এই আইটেমটি আপনারা বানিয়ে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা এই আইটেমটি করে খেতে পারেন। তো কীভাবে এই সুন্দর ঝটপট নাস্তাটি আপনারা তৈরি করে নেবেন সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপিটি করতে যা যা লাগছে, এখানে লাগছে সিমাই, তারপর লাগছে এখানে আমার ডিম, আমি তিনটা নিয়ে নিয়েছি, আর যদি লাগে আমি পরবর্তীতে আরও নিব। আর এখানে আমার চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো। তো আমি এখানে প্যাকেটটি চিড়ে প্রথমে সিমাইগুলো বের করে নিচ্ছি। তো আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সিমাই ইউজ করব, একদম পুরো প্যাকেটটাই আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে। তারপর আমি এখানে একে একে ডিমগুলো ভেঙে দিব। তো আমি তিনটি ডিমে ফেটে দিব। তো আসলে এই রেসিপিটি একদম সোজা, একদম সোজা। আপনারা চাইলে বাসায় একদম জাস্ট আমি মনে করবো 5 মিনিটে নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন, কারণ আমি বানিয়েছি, আমি বলতে পারবো যে আসলে কতটাই সহজভাবে আমি বানিয়েছি। আসলে নাস্তাটা সহজ হলে ভালো হয়, একদম যাদের বাসায় ঝামেলা থাকে, হয়তো বা একদম বাচ্চা আছে ছোট, অনেক ভারী নাস্তা বানাতে আসলে বানানো যায় না, তো তাদেরকে আমি বলবো এই ঝটপট নাস্তাটি তৈরি করে বাচ্চা সহ আপনারা নিজেরাও খেতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি মিষ্টিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা দিবেন। আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি অ্যাড করতে পারেন, আর যারা কম খাবেন তারা কম। তো তারপর আমি ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। তারপর আমার মিক্স করতে করতে মনে হয়েছে যে আমার আরেকটি ডিম হলে ভালো হয়, তো তার জন্য আমি বলে দিচ্ছি, আমি কিন্তু একটি লাচ্ছা সিমাইয়ের প্যাকেটের মধ্যে আমার 4টি ডিম লেগেছে। আশা করি আপনাদেরও ঠিক তেমনটাই লাগবে। তো তার জন্য আপনাদের একটা আন্দাজ দিয়ে দিয়েছি যে একটা প্যাকেটের জন্য 4টি ডিমই লাগবে। আমি ভেবেছি 3টিতে হয়ে যাবে, বাট হয়নি, 4টেই লেগেছে। এক এক সময় ডিমের সাইজ বড় ছোট পড়ে, তার জন্য এমনটা হয়ে থাকে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, খুব সুন্দর এই যে গোল গোল হচ্ছে, তাহলে একদম রেডি। এখন আমি জাস্ট চুলোতে একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে সুন্দর করে আবারও হাতের সাহায্যে গোল গোল করে এটাকে মানে আপনি চাইলে সুন্দর করে গোল করেও দিতে পারেন, চাইলে ন্যাবড়া থ্যাবড়া করেও দিলেও কোনো সমস্যা নেই। এটা দেখতে কিন্তু দুই রকমের সৌন্দর্য, একটা একদম আপনি ফিনিশিং করে সুন্দর করে দিতে গেলে একদম বল বল হবে, আর একটা যদি আপনি একটু এলোমেলোভাবে দেন তাহলে কিন্তু এটা স্বাদটা কিন্তু অন্যরকম, তাহলে এটা খেতে কিন্তু ক্রিসপি ক্রিসপি লাগবে যেহেতু এটা সেমাইয়ের। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, আমি এখানে ছোটো ছোটো করে বল বল করে দিয়ে দিচ্ছি, এভাবে সুন্দর করে সাবধানতা অবলম্বন করে দিয়ে দিবেন। তো এখানে আমি আপনাদেরকে আরেকটি টিপস দিব, সেটি হচ্ছে যখন আপনার আটাটি হাতের মধ্যে একদম আটকে আটকে যাবে আঠার মতো, সে পর্যায়ে আপনার হাতটা একটু ভিজিয়ে নেবেন পানিতে। তো তারপর আবারও একটু নিয়ে তো আবারও গোল গোল করে বলের মতো শেপ দিয়ে আপনার আবার তেলের উপরে ছাড়বেন, তাহলে কিন্তু খুব সুন্দর একদম বল বল হয়ে যাবে, আর হাতে আটা আটা ভাবটা থাকবে না। তো এইসব ধরনের জিনিস যেমন সুজির পিঠা, এইসব ধরনের পিঠাগুলোতে একটু হাত ভিজিয়ে যদি আমরা সুন্দর করে বল সাইজটি মানে বল আকারটি তৈরি করতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি তৈরি করা যায়। তো এই যে দেখছেন আমার এক পাশ হয়ে গেছে পিঠাটির, তো আমি উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো একদমই রেডি। তো এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তো আমি এখানে পরিবেশনও করে ফেলেছি, এই যে খুব সুন্দর করে আমি পরিবেশন করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই নাস্তাটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন প্লিজ।
তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।